আজকে আমি তোমাদের সাথে একদম সহজভাবে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব আর তোমাদের সাথে কথা বলবো, তো দেখতে থাকো বিরিয়ানির রেসিপিটা। চলো তোমাদেরকে আগে আমি বলে দিই আমি কী কী নিয়েছি। তো এটা হচ্ছে বাটা শুকনো মরিচ, তারপরে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব একসাথে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব সাদা তেল। তো এটাকে ভালো মতো মেখে নিতে হবে, তার আগে দিয়ে দিতে হবে টক দই। আর এই যে এগুলো হচ্ছে গরম মশলা, তারপরে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা, এটা ছাড়া তো বিরিয়ানি চলবেই না, তাই না? তারপরে দিয়ে দিব লবণ। আর এই যে আমি অনেক খুশি, কারণ অনেক দিন পর আজকে বিরিয়ানি খাবো। আর তেজপাতা দিয়ে এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে, কারণ এটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলে আরও টেস্টি হবে। এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিয়ে দিব, আর সব মশলা টশলা তো দেওয়া শেষ। আর একটা ব্যাপার কি জানো, আমি যখনই ভয়েস দিতে বসে আমার গলাটা সুন্দর করে ভেঙে যায়, কিন্তু আমার গলা কিন্তু ভাঙা না, কিন্তু আমি ভয়েস দেওয়ার সময় গলাটা ভেঙে যায়। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, দেন চুলোয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর ধোয়া ধোয়া লাগতেছে। আর আজকে কিন্তু কোনো প্ল্যান ছাড়াই বিরিয়ানিটা রান্না করা হলো, কারণ হুট করে মেহমান চলে আসছে। আর দেখতে দেখতে আলুটা আর চালটা দিয়ে সুন্দর করে ভালো মতো নেড়ে নিচ্ছে। আর যেটা বলতে নিয়েছিলাম, মেহমান আসছে, আমার আন্টি আসছে, আমার আম্মুর কাজিন, ও আসছে বাহির, মানে কি দেশের বাহিরে থাকতো, প্রায় 2 বছর পরে আসলো আমাদের বাসায় বেড়াতে। পরে আমি আমার আন্টিকে জিজ্ঞেস করলাম কি রান্না করব তোমার জন্য, ও বললো বিরিয়ানি খাবে, তো ওর জন্য বিরিয়ানিটাই রান্না করা হলো। বাট আজকের বিরিয়ানিটাতে আহামরি ওরকম কোনো স্পেশাল কিছু নাই, বাট অনেক মজা হয়েছে কারণ হুট করে রান্না করা হয়েছে। আর ইদানিং আমাদের বাসায় বিরিয়ানিটাই শুধু রান্না কম হয়, কারণ এটা রান্না করতে হলে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, কারণ আমরা এখন শর্টকাটে যেটা ভালো হয় ওইটাই করার চেষ্টা করি, কারণ আমার বাবা অসুস্থ, আমরা ওনাকে খুব ভালোভাবে টেক কেয়ার করার চেষ্টা করি, তাই আর কি কোনো বেহুদা কাজে সময় নষ্ট করি না। তো যাই হোক, ও আসছে, ওর দ্বারাই আমরা একটু খেয়ে নিলাম বিরিয়ানি, তো বুঝুই সবার একটু লোভ লাগে। তারপরে বিরিয়ানিটা হালকা হয়ে যাওয়ার পরে দিয়ে দিল মাংসটা, মাংসটা দেওয়ার পরে এখন আবার উল্টিয়ে আবার মাংস দিয়ে দিবে। তার আগে আমি একটা কথা বলে নিই, সবসময়ের মতো আমার আশেপাশে যেই পরিমাণ নয়েজিং পার্সন থাকে তাদের জন্য আমি ভিডিওতে ভয়েস অলওয়েজ ঠিক মতো দিতে পারি না, কারণ তারা হচ্ছে বিরক্তিকর। আর এত পরিমাণে সাইড টক হয় আমি কি বলবো, তারপরে আর কি বাদ দাও ওইসব, ইগনোর করে দিও তোমরা একটু প্লিজ। কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেল, দিয়ে দিলাম কেওড়া জল। আর আজকে কোনো মিঠা আতর বা যে অনেক নানান রকমের মানে কি ফ্লেভারের জন্য যেই সমস্ত কিছু ইউজ করি ওগুলো আর দিব না, কারণ ওগুলো আমাদের কাছে নেই, কারণ এটা সাইডেনলি প্ল্যান করা হইলো যে বিরিয়ানিটা খাবে, তাই আর কি। আর এত রাত্রেবেলা দোকানে যাওয়া সম্ভব না, তাই হালকার মধ্যে সুন্দর করে টেস্টিভাবে বিরিয়ানিটা রান্না করে ফেলল। তো এই তো শেষ, তারপরে এই তো খেতে বসে পড়লাম, আর সাথে আছে সালাদ, তারপরে মুরগি ছিল ওগুলো আর আমি দেখাইলাম না, অনেক প্রায় আজকে 7-8 রকমের তরকারি রান্না হয়েছে, ওগুলো আর দেখালাম না। আর এই যে দেখো রূপমণি খাচ্ছে, দেন আমি রূপমণিকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও বললো আগে খেয়ে নি, তারপর খেয়ে বললো অনেক টেস্টি হয়েছে, এই আর কি। আর এই যে আমাদের মেহমান ছাম্মাক ছাড়লো, ও কিন্তু বেশি বড় না, ছোটই আমাদের এজেরই, তো এই আর কি। এখন আসছে, ও খাওয়া দাওয়া করতেছে, মেহমানরা ক্যামেরার সামনে আসতে রাজি না, তারা রাজুকলতা, তো তাদেরকে বাদ দিলাম। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, আমাদের বাসায় রান্না করার জন্য আসলে সত্যি অনেক মজা হয়েছিল। আই হোপ সো তোমাদের ভিডিওটা আমার ভালো লাগছে, তো নেক্সট ডে আবার কোনো ভিডিওতে কথা হবে, তো টাটা, বাই বাই, ভালো থেকো।